আইপিএল 2024 কবে থেকে শুরু এবং কটি দল খেলবে অবশ্যই ডিটেলসে জানাবো। যে আইপিএল 2024 কি এক্সট্রা দল খেলতে পারে, কটি ম্যাচ হতে পারে সেটাও আপনাদেরকে জানাতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেখানে আপনাদেরকে জানানো যায় যে আইপিএল 2024 কিন্তু অবশ্যই ভাই আগে শুরু হবে, তার কারণ ম্যাচ সংখ্যা বেশি। এবছরে ম্যাচ 74 হলেও পরের বার কিন্তু সেই ম্যাচটি বেড়ে 80টা কিংবা তারও বেশি হতে পারে, কারণ পরবর্তী কিন্তু এক একটা দলের 14টি ম্যাচ না তার বেশিও হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, পরের বছর আইপিএল 2024 কিন্তু মাত্র দুমাসের না, দুমাস বেড়ে আড়াই ম্যাচের যেতেও পারে, অর্থাৎ 70 দিন 75 দিনেরও হতে পারে। যেটা অবশ্যই আপনারা জানেন, বিসিসিআই কিন্তু ও আইপিএলের দিনও বাড়াচ্ছে, এটা আপনারাও জানেন। এবারে সবচেয়ে বড় কথা কি, এবারে কি দল সংখ্যা 11টি হতে পারে? আপাতত ফুল কনফার্মেশন নেই, তা বলে কিন্তু আপনাদেরকে জানাই সাউথের এক নায়ক, সে কিন্তু দল কিনার একটা ভাই রিউমার শুরু ছিল, তার নাম হচ্ছে রামচরণ, যিনি আর সিনেমা করেছেন। অবশ্যই তাকে কিন্তু মানে তাকে কিন্তু একটা নিয়ে রিউমার এসেছে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই তিনটি আপডেট ছিল আইপিএল 2024 নিয়ে। অবশ্যই আগে শুরু হবে মার্চের প্রথম সপ্তাহ, ফেব্রুয়ারি লাস্ট সপ্তাহ দিয়েও শুরু হতে পারে কিংবা মার্চের প্রথম সপ্তাহ দিয়ে শুরু হতে পারে, এমনটাই, তার কারণ বড় আইপিএল। তো এটাই আপডেট ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আপনিও কি আইপিএল সবার আগে দেখতে চান সেটাও নিচে কমেন্টে জানান। পরবর্তী একটি ভিডিওয়ের আবারও দেখা হচ্ছে।